প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল। আমি মাসিউর রহমান আবারও আপনাদের সঙ্গে। আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে প্রথমে যে ভিডিওটি আপনারা দেখলেন, একটি পাখির ঠোঁট দিয়ে একটি লেখা কিভাবে লিখতে হয়, তো এই ভিডিওটি আমি কিন্তু আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বানিয়েছি। আপনারাও ঠিক এই লেখাটি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যম দিয়ে একটি অ্যাপস ব্যবহার করে, এই যে কাইনমাস্টার অ্যাপস দিয়ে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আপনার নামের অক্ষর এবং আপনার পুরো নাম এবং আপনার চ্যানেলের নামও আপনি লিখতে পারেন। আপনার যে লেখা প্রয়োজন, যে টাইপিং প্রয়োজন, সেটি কিন্তু এই পাখির ঠোঁট দিয়ে আপনি ঠিক এইভাবে লিখতে পারবেন। অবশ্যই আজকে ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। এই ধরনের টিউটোরিয়াল ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং ফলো করতে হবে। এবং আপনাদের মনে যে সমস্ত কোশ্চেন রয়েছে, যে আপনি কোনো একটি এডিটিং পারছেন না, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা সেই স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। এবার অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট আমাদেরকে করেছেন, যেখানে ভিডিও মাঝখান দিয়ে আমরা কিভাবে কেটে বাদ দেব এবং অডিও আমরা মাঝখান দিয়ে এবং শেষের দিকে বা কোনো মিউজিক আমরা কিভাবে কেটে বাদ দেব, তো অডিও ভিডিও এবং কোনো ফটো কিভাবে আপনারা কেটে বাদ দেবেন কাইনমাস্টারের মধ্যে ভিডিওর মধ্যে। তো এই ধরনের এ টু জেড ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা কিন্তু চ্যানেলে ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আর আপনার মনে থাকবে না এবং আপনার কোনো প্রবলেমও থাকবে না। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও সুন্দর সুন্দর এই ধরনের কিছু এডিটিং শিখতে পারে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওটি একটু লম্বা হলেও আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যখন আপনার মোবাইলে এই যে কাইনমাস্টার অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং ইন্টারফেস আসার পর উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশান রয়েছে, আপনারা ঠিকই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো সাইজ দেখতে পাবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটি বানাবো, তো সেক্ষেত্রে আমি কিন্তু এই সাইজটি সিলেক্ট করে নেব, 16.9। তো আপনারা ঠিক এই সাইজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে যে ক্রিয়েট নামে অপশান রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনারা এই যে সাইটে ইমএমএস নামে একটি অপশান রয়েছে, আপনারা ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন। তো যেহেতু এই ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু ব্ল্যাক কালারটি নিয়ে নিলাম, আপনারাও চাইলে ব্ল্যাক কালারটি নিয়ে নিতে পারেন। ব্ল্যাক কালারটি নিয়ে নেওয়ার পর আপনার ভিডিও অনুযায়ী আপনি কিন্তু সাইজটি লম্বা করে নেবেন। এবার এখান থেকে আপনারা সাইজটি লম্বা করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইপিং করার জন্য একটি অপশান রয়েছে, আপনারা ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু মোবাইলের কিবোর্ড অন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে যে কোনো নামের অক্ষর এবং নাম টাইপিং করতে পারবেন। আমি যেহেতু শর্টকাটের জন্য মাত্র একটি অক্ষর আপনাকে টাইপিং করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেটি চলে এসেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অ্যানিমেশান এবং বিভিন্ন অপশান রয়েছে, আপনারা এগুলো স্ক্রল করে একটু উপরের দিকে তুলে নেবেন। একটু উপরের দিকে তোলার পর এখানে একটি কালার নামে অপশান আপনারা দেখতে পাবেন এবং আপনাকে কিন্তু এই কালার নামে অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে এবং আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারবেন। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি ব্ল্যাক এবং এখান থেকে ওই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি। ব্ল্যাক কালারটি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার উপরে এই যে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু একটুও দেখা যাচ্ছে না। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই লেখার সাইজটি আপনার ভিডিও অনুযায়ী আপনার কিন্তু লম্বা করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই লেখার উপরে ক্লিক করতে হবে। লেখার উপরে ক্লিক করার পর এখানে যে
সেটিংগুলো এবং অপশানগুলো রয়েছে, আপনারা এগুলো একটু উপরের দিকে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অপশান, এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি সেটিং অফ করা আছে, আপনারা এটি অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এখানে কিন্তু এই লেখার সাইটে একটি চলে আসবে। তো এবার এখান থেকে আপনাকে এই কালারটি কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো এই কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে গ্রিন স্ক্রিন নিতে হবে। তো আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর আবারও কিন্তু এখানে ক্লিক করতে হবে, এই যে উপরে টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টি লেখাটি কেমনভাবে চলে এসছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে পার্সেন্ট রয়েছে পার্সেন্টটি আপনারা একটু কমিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এক্সেপ্ট হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এটি কিন্তু সাইজ একটু এরকম বড় করে নিতে হবে, এরকম একটু বড় করে নেবেন। এবং বড় করে নেওয়ার পর এখানে এটি আপনার একটি স্ক্রিনশট প্রয়োজন হবে। স্ক্রিনশটের জন্য কাইনমাস্টারের এই যে সাইটে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে কিন্তু এটি স্ক্রিনশট হিসাবে চলে যাবে। এবার আপনারা কিন্তু এই স্টাইপিংটি ডিলিট করে ফেলতে পারেন, কারণ এই স্টাইপিংটি আর কোনো প্রয়োজন নেই। তো আমি স্টাইপিং উপরে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সাইটে একটি ডিলিট অপশান রয়েছে, আপনারা এই ডিলিট অপশানে ক্লিক করবেন। ডিলিট অপশানে ক্লিক করার পর এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আপনাকে আবারও কিন্তু এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর উপরে যে মিডিয়া নামে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আপনাকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে চলে এসেছে এবং আপনার এই স্ক্রিনশটটির উপরে ক্লিক করতে হবে। স্ক্রিনশটটির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু সেই স্ক্রিনশটটি রয়েছে। তো আমরা স্ক্রিনশটটি নিয়ে নেব। স্ক্রিনশটটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এই টি লেখাটি লিখতে গেলে আপনাদের একটি হ্যান্ডরাইট দিয়ে কিন্তু লিখতে হবে। তো চলুন কীভাবে লিখবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা শুরু থেকে একেবারে দেখছেন এবং শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলের আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও আপনাদের কিন্তু এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশান রয়েছে, এখানে ক্লিক করার পর নিচে একটি টুল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই টুলে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে পেন্সিল রয়েছে এই পেন্সিলটি কিন্তু থাকবে এবং এই কালারটি কিন্তু আপনাকে আলাদা কালার নিয়ে নিতে হবে। তো আমি কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার চলে এসছে এবং এই লেখাটির ক্ষেত্রে আমি কিন্তু হোয়াইট কালার, সাদা কালারটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাদাটির উপরে যখন আপনারা ক্লিক করবেন ঠিক তখনই এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার সামনে এই লেখাটি ঠিক এভাবে চলে আসবে। এবার এখান থেকে আপনাকে সাইজটি এখানে বড় করে নিতে হবে, এখানে প্রথমে ক্লিক করতে হবে। আপনাকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ রয়েছে এবং আপনাকে শত সাইডে যে সাইজটি রয়েছে এই সাইজটি আপনাকে কিন্তু চুজ করে নিতে হবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই টিটি লেখা শুরু করতে হবে এক দিক দিয়ে অন্য দিক পর্যন্ত। তো যেহেতু আমি প্রথমে শুরু করছি ঠিক এখান থেকে, এখান থেকে শুরু করার পর ঠিক ধীরে ধীরে এভাবে আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এই টির উপর দিয়ে লিখে নিতে হবে। দেখতে পাচ্ছেন যেমন আমরা ছোটোবেলা বুলিয়েছিলাম ঠিক তেমনভাবে আমাদের কিন্তু বুলিয়ে নিতে হবে এবং এটি কিন্তু এভাবে বুলিয়ে নিতে হবে, কোনো জায়গায় মিস হলে হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জায়গায় মিস হলে হবে না। তো ঠিক এভাবে নেওয়ার পর এবার আমাদের যে কাজটি করতে হবে, সে কাজটি হলো এই হ্যান্ডরাইটটি সম্পূর্ণ করে দিতে হবে, এখানে সম্পূর্ণ করে নিতে হবে। এবার আমাদের এই যে নিচে হ্যান্ডরাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডরাইটটি আপনারা লিখলেন, ঠিক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি থ্রি ডট রয়েছে, আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে এবং এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আপনার সামনে খুলে যাবে এবং আপনাকে কিন্তু এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে।
এই অপশনটি সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই সাদা লেখাটি কিন্তু একেবারে নিচে চলে গেছে, যেটি আমরা হ্যান্ডরাইট করলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা যখন এই গ্রিন স্ক্রিনটি ব্যবহার করেছিলাম, টি লেখাটি ঠিক এটির উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন খুলে গেছে। এবার আপনাদের এগুলো স্ক্রল করে একটু উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তোলার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, ঠিক আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন অফ করা রয়েছে, আপনারা এটি কিন্তু অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টি লেখাটি একেবারে সম্পূর্ণ রেডি। এবার আমাদের যে কাজটি করতে হবে, আবারও এই হ্যান্ডরাইটের উপরে ক্লিক করতে হবে। হ্যান্ডরাইটের উপরে ক্লিক করার পর এখান থেকে একটি অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যানিমেশন রয়েছে, আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় নম্বরে যে অ্যানিমেশনটি রয়েছে, এই অ্যানিমেশনটি আমরা ব্যবহার করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু খুব সুন্দরভাবে লেখা তৈরি হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা একটু লেখাটি সোলো করে নেব, সোলো অ্যানিমেশন করে নেব। দেখতে পাচ্ছেন এবার ভিডিওটি প্লে করে দেখুন যে লেখাটি একেবারে স্টেপ বাই স্টেপ কিন্তু লেখা তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা হ্যান্ডরাইটের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু অ্যানিমেশনটি আরও অনেকটাই সোলো করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখাটি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং ভিডিওটি প্লে করলে একেবারে স্টেপ বাই স্টেপ লেখাটি দেখা যাচ্ছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আবারও কিন্তু এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। এই মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি পিএনজি পাখি নিয়ে নিতে পারবেন। আমি যেহেতু পাখিটি ডাউনলোড করে রেখেছি, আপনারাও গুগল ক্রোম থেকে ডাউনলোড করে রাখবেন। এবং পিএনজি পাখি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এবার পাখির সাইজটি আপনারা কিন্তু ভিডিওর সম্পূর্ণ সাইজটি করে নেবেন। এই সম্পূর্ণ সাইজটি করে নেওয়ার পর আপনারা এখান থেকে কিভাবে সেট করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই পাখিটির উপরে আপনারা ক্লিক করবেন, এবং যেখান থেকে লেখা শুরু হবে পাখিটি ঠিক সেখানে নিয়ে যাবেন। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠোঁটটি কিন্তু যে জায়গা থেকে লেখাটি শুরু হবে আপনারা কিন্তু ঠিক সেখানে রাখবেন। এবার এখানে এই যে সাইটে একটি লক আপনারা দেখতে পাচ্ছেন, চাপি আইকন রয়েছে, আপনারা ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিডিওটি আপনি যতটুকু টানবেন, হালকা একটু টানবেন, পাখিটি ঠিক লেখার সঙ্গে সঙ্গে ঠোঁটগুলো সরিয়ে সরিয়ে আপনাকে কিন্তু এইভাবে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন একটু আপনি যখন টানবেন, ঠিক ততটুকু লেখা অনুযায়ী আপনার কিন্তু এই ঠোঁটটি সরিয়ে নিয়ে যেতে হবে। ঠিক এভাবে আপনি কিন্তু এই লেখাটি সম্পূর্ণ করতে হবে। এই ভিডিওটি কিন্তু অনেক সময় লাগবে, আপনারা যখন একটি লেখা এভাবে তৈরি করতে যাবেন আপনাদের কিন্তু অনেকটাই সময় লাগবে। ধৈর্য ধরে আপনাদের কিন্তু এই কাজটি করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এই কাজটি করার জন্য কত সময় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবে আপনারা কিন্তু এই লেখাটি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু তাড়াহুড়ো করে করছি, আপনারা যখন একটু ধৈর্য ধরে সময় ধরে কাজটা করবেন আশা করি আপনাদের অনেক সুন্দর সেটিং হবে। আপনারা অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন। ঠিক এভাবে আপনারা সেটিং করে নেবেন পাখিটি। তো সেটিং করে নেওয়ার পর এখানে আপনারা কীভাবে স্পটিং করবেন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা সেটিং করবেন। দেখতে পাচ্ছেন একেবারে ঠোঁটটা যখনই যতটুকু লেখা হবে ঠিক ততটুকু কিন্তু আপনাকে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু আমি ওই ভিডিওটি অনেক সময় ধরে করেছি এবং এই ভিডিওটি আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে এবং দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে ভিডিওটি বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল। এবার চাইলে পাখিটি এইভাবে আপনারা সরিয়ে আনতে পারেন। তো চলুন এবার আমরা ভিডিওটি একবার প্লে করে দেখি কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন পাখিটি কিন্তু সুন্দরভাবে এই লেখাটি লিখে দিচ্ছে। তো ঠিক এভাবে আপনারা কিন্তু এই পাখি দিয়ে আপনার নামের অক্ষর এবং চাইলে যে কোনো স্টাইপিং আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন।
তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবার এই লেখাটি আপনারা কীভাবে কালার করবেন আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন সেখান থেকে, তাহলে কিন্তু এই লেখাটি কিভাবে আপনারা কালার এবং লাইটিং করবেন অবশ্যই দেখে নিতে পারবেন। এবার আপনাদের এই ভিডিও কমপ্লিট হওয়ার পর স্পটিং করার জন্য আপনাকে কিন্তু ক্লিপ করতে হবে। এই কর্নারে একটি অপশান দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এখানে ক্লিপ করবেন। এখানে ক্লিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ কিন্তু চলে আসবে, যেখানে 1080 এবং 720 এবং 540, এবং আপনারা স্ক্রল করলে আরও সাইজ দেখতে পাবেন। তো এখান থেকে যে কোনো একটি সাইজ চুজ করবেন, এবং চুজ করার পর এই নিচে যে সেভ অপশান আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনারা এখানে ক্লিপ করবেন। এখানে ক্লিপ করলে আপনার কিন্তু ভিডিওটি স্পটিং হয়ে যাবে এবং আপনার মোবাইলের গ্যালারিতে চলে আসবে। আপনি তখন এই ভিডিওটি ইউটিউবে, ফেসবুক এবং যে কোনো জায়গায় কিন্তু আপলোড দিতে পারবেন। তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।